প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। মনোগর আবাসিক বিদ্যালয় কর্তৃক ফেসবুক পেজ লাইভ ক্লাসে যারা যুক্ত আছেন, অর্থাৎ যারা দেখতেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের সূচক ও লোগারিদমীয় ফাংশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন নির্ধারণ করেছি, যে প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা আশা করি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এবার আমরা মূল আলোচনায় যাব। এখানে ক নাম্বার প্রশ্ন বলতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ইলেভেন এ বি হলে দেখাও যে টু ইন্টু এ মাইনাস বি বাই থ্রি এর ক্যাভিটিক লগ ইকুয়াল এ বি এর ক্যাভিটিক লগ। অর্থাৎ আমরা এখান থেকেই এটা দেখাব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সমাধানটা আমি কিভাবে করে দিচ্ছি। এক নং প্রশ্নের সমাধান ক। তাহলে এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ইলেভেন এ বি, এটা আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে সরাসরি আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল ইলেভেন এ বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ইলেভেন এ বি, বা এখানে আমি উভয় পক্ষ হতে টু এ বি বিয়োগ করেছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকেও টু এ বি বিয়োগ করলাম এবং ইলেভেন এ বি থেকেও টু এ বি বিয়োগ করলাম। পাশে লিখব উভয় পক্ষ হতে উভয় পক্ষ হতে টু এ বি বিয়োগ করে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা কিন্তু একটা সূত্র দেখতে পাচ্ছি বীজগণিতের। কত নাম্বার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের একটি সূত্র। সাজালে আমরা এটা একটা সূত্র পেয়ে যাব, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। ইলেভেন এ বি থেকে টু এ বি গেলে কয়টা এ বি থাকবে? নাইন এ বি, বা এখানেও লিখব নাইন দ্বারা ভাগ করে। উভয়পক্ষে আমি আবারও নাইন দ্বারা কী করলাম? ভাগ করলাম। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ মাইনাস বি বাই থ্রি হোল স্কোয়ার ইকুয়াল এখানে থাকবে এ বি, যেহেতু নাইন নাইন আমরা বাদ দিতে পারি। অর্থাৎ ভাগ করেছি যখন, নাইন নাইন বাদ যাবে, থাকবে কি? এ বি। তাহলে এটার অর্থ বোঝাচ্ছে এ মাইনাস বি এর উপরেও হোল স্কোয়ারটা আছে, থ্রির উপরে যখন স্কোয়ার মনে করব এটাকে নাইন হিসেবে আমরা ধরে নিতে পারি। তার থ্রি স্কোয়ার হচ্ছে নাইন।
এরপরে আমাদেরকে দেখানোর জন্য বলতেছে 2 ইনটু এ মাইনাস বি বাই থ্রি এর ক্যাভিটিক লক ইকুয়াল এ বি এর ক্যাভিটিক লক। তাহলে ঠিক উভয় পক্ষে এখানে ক্যাভিটিক লক দেখতে পাচ্ছি, সেজন্য আমরা এখানে উভয় পক্ষে ক্যাভিটিক লক নেব। ক্যাভিটিক লক নিয়ে উভয় পক্ষে ক্যাভিটিক লক নিয়ে নিলাম। তাহলে এরপরে পরবর্তী লাইনে আসবো 2 ইন্টু এ মাইনাস বি বাই থ্রি এর ক্যাভিটিক লক ইকুয়াল এ বি এর ক্যাভিটিক লক। তাহলে এখানে আমরা একটা সূচকীয় সূত্র প্রয়োগ করলাম, এটা কত নাম্বার সূত্র? এই 7 নাম্বার সূত্র এখানে আমি প্রয়োগ করে দিলাম। সে সূত্র হচ্ছে ক্যাভিটিক লক এক্স পাওয়ার এন ইকুয়াল এন এক্সের ক্যাভিটিক লক, অর্থাৎ এই সূত্র আমি এখানে প্রয়োগ করে দিলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি এটা কোন আমার প্রশ্নের উত্তরের সাথে মিলে গেছে, অর্থাৎ দেখানো হয়ে গেছে। সুতরাং আমরা লিখতে পারি তো এ মাইনাস বি এর এ মাইনাস বি বাই থ্রি এর এক্স বিটিক লক এ বি এর এক্স বিটিক লক এখানে লিখতে পারি আমরা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কোন আমার সমস্যার সমাধান বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে ক নম্বর প্রশ্নে চলে যাব। আবারও আমরা একইভাবে লিখব 1 নং প্রশ্নের সমাধান খ। এখানে প্রশ্নে বলতেছে ক নম্বর প্রশ্নে বলতেছে 1 নং হতে দেখাও যে এক্স ইন্টু বি বাই এ এর ক্যাভিটিক লক ইকুয়াল 2 ইন্টু এ এর ক্যাভিটিক লক, অর্থাৎ আমরা এই 1 নং সমীকরণ থেকে এটা দেখাব। এক নং হতে পায়, 1 নং হতে পায় এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 7 এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার 7 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5 এক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা পরবর্তীতে একটা কাজ করব, অর্থাৎ বিগুলোকে আমরা আলাদা করে সাজাবো, এগুলোকে আলাদা করে সাজিয়ে গঠন করব। কিভাবে করব? বা বি বাই বি টু দি পাওয়ার 7 এক্স বাই বি টু দি পাওয়ার 5 এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার 7 প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। শিক্ষার্থীবৃন্দ, এ থেকে যখন আমরা আড়াআড়ি গুণ করব এটা পেয়ে যাব। কিভাবে? আমরা যখন এই রাশির সাথে এই রাশি গুণ করব এটা আসবে, এবং এই রাশির সাথে এই রাশি গুণ করলে এটা পাব, অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা এটা লিখতে পারি। এরপরে আমরা জানি বাঘের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়,
বিয়োগ হয়। তাহলে আমরা 6 নম্বর সূত্র এখানে প্রয়োগ করব বা b টু দি পাওয়ার 7x মাইনাস 5x অর্থাৎ পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে ইকুয়াল a টু দি পাওয়ার 7 প্লাস x মাইনাস এই পাওয়ারটাও আমাদের বিয়োগ করতে হবে মাইনাস 3 মাইনাস x বিয়োগ করলাম পাওয়ার কি করলাম বিয়োগ করলাম তাহলে আমরা এই 6 নম্বর সূত্র প্রয়োগ করলাম এখানে বা b টু দি পাওয়ার 7x থেকে 5x যখন বিয়োগ করব আমরা কয়টা x থাকবে 2x থাকবে ইকুয়াল a টু দি পাওয়ার 7 প্লাস x মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস x হবে গুণ করলাম বা b টু দি পাওয়ার 2x ইকুয়াল a টু দি পাওয়ার 7 থেকে 3 বাদ গেলেই অর্থাৎ বিয়োগ করলে পাবো কত a টু দি পাওয়ার 4 প্লাস x এর সাথে x যোগ করলে কয়টা x হবে 2x হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পরবর্তী লাইনে আসবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি b টু দি পাওয়ার 2x ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 2x তাহলে আমরা এরপরে করতে পারি b টু দি পাওয়ার 2x ইকুয়াল a টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 2x অর্থাৎ a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস 2x এগুলোকে আমি আলাদা করে লিখলাম গুণ আকারে কিভাবে a টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 2x যখন আমরা গুণের ক্ষেত্রে এদের পাওয়ারগুলো যোগ করব এটা পাবো তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পারি এরপরে লাইনে আসব সরি এরপরে লাইন হবে a টু দি পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x ইকুয়াল a টু দি পাওয়ার 4 অর্থাৎ এটাও যদি আমরা এটার সাথে আর গুণন করি এটা পাবো তাহলে এটাকে আমরা এই আকারে লিখতে পারি অর্থাৎ b পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x অর্থাৎ a এবং b এর পাওয়ারগুলো একই বলে এই কাজটা করলাম আমি এখন যেহেতু b এবং a এর পাওয়ারগুলো একই 2x সেজন্য আমরা এটাকে লিখতে পারি b বাই a 2x অর্থাৎ এটার অর্থ বোঝাচ্ছে b এর উপরে পাওয়ার 2x a এর উপরে পাওয়ার 2x ইকুয়াল a টু দি পাওয়ার 4 এরপরে আমাদেরকে দেখানোর জন্য বলতেছে x b বাই a ক্যাভিটিক লক ইকুয়াল টু ইন্টু a এর ক্যাভিটিক লক অর্থাৎ উভয় পাশে আমরা ক্যাভিটিক লক দেখতে পাচ্ছি ঠিক সে অনুসারে আমরা এটাকে উভয় পক্ষে ক্যাভিটিতে লক নেব উপপক্ষে ক্যাভিটিক লক নিয়ে অর্থাৎ উপপক্ষে নিলাম আমি এরপরে এটা লিখতে পারি আমরা 2x ইনটু b বাই a এর ক্যাভিটিক লক 4 ইনটু এর ক্যাভিটিক লক আবারও আমি এখানে আগের মতো 7 নম্বর সূত্র প্রয়োগ করলাম এই যে 7 নম্বর সূত্র প্রয়োগ করলাম আমি লিখে দিচ্ছি না পাশে দেখতে পাচ্ছি আমরা ওই সূত্র ওখানেই আছে এই সূত্র এখানে প্রয়োগ করলাম এরপরে x ইনটু b বাই a এর ক্যাভিটিক লক ইকুয়াল টু
তো এর ক্যাভিটিক লক থাকবে কেন এখানে আছে টু এখানে আছে ফোর আমরা যখন দুই দ্বারা ভাগ করব তখন এটা পেয়ে যাব এক্স বি বাই এর ক্যাভিটিক লক ইকুয়াল যেহেতু এখানে দুই দ্বারা ভাগ করেছি দুই দুগুণে চার হয়ে গেছে সেজন্য আমরা এখানে লিখতে পারি কি দুই দ্বারা ভাগ করে সুতরাং সুতরাং বি বাই এ এক্স বি বাই এ ক্যাভিটিক লক টু ইন্টু এর ক্যাভিটিক লক দেখানো হলো এটা পেয়ে গেলাম আমরা এখানে লিখতে পারি কি দেখানো হলো শিক্ষার্থীবৃন্দ আশা করি দ্বিতীয় অক্ষ তৎক্ষণ আমার প্রশ্ন তোমাদের হয়ে গেছে আশা করি বুঝে গেছো এরপরে আমরা গ নাম্বার প্রশ্ন সর্বশেষ একটা প্রশ্ন আছে গ নাম্বারে ওইটা আমরা সমাধান করব এখন গ নাম্বার প্রশ্নে বলতেছে দুই নং হতে দেখাও যে টু এ কিউব মাইনাস সিক্স এ ইকুয়াল ফাইভ অর্থাৎ দুই নং সমীকরণ থেকে আমরা এইটা দেখাবো তাহলে চলো এবার গ নাম্বার প্রশ্নে দুই নং হতে ফাইভ এ স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি বা এ স্কোয়ার ইকুয়াল টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি প্লাস টু অর্থাৎ এই মাইনাস টুকে আমি এদিকে পক্ষান্তর করলাম ওইটা আমি লিখে দিচ্ছি না আশা করি বুঝে গেছো পক্ষান্তর করেছি বা এ স্কোয়ার ইকুয়াল এটাকে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি কীভাবে প্রয়োগ করব দেখে নাও টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার অর্থাৎ আমরা এটাকে এ ধরবো এটা কী ধরবো এ ধরবো কেন এখানে যখন দুইয়ের ওয়ান বাই থ্রিও পাওয়ার এটাও পাওয়ার তাহলে পাওয়ারের সাথে পাওয়ার কী হয় গুণ হয় তাহলে দুই একে দুই তাহলে আমরা এটাকে এ আকারে লিখতে পারি এটাকে এ মনে করবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে সাজালে একটা সূত্র হয় এটা কোন সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে আমি প্রয়োজনীয় সূত্রগুলিতে লিখে দিয়েছি এক নম্বর সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র এখান থেকে কিন্তু আমরা এটা পেয়ে যাব কিভাবে পাবো টু টু দি পাওয়ার দুইয়ের সাথে যদি ওয়ান গুণ করি দুই একে দুই হবে টু বাই থ্রি এটা আসতেছে প্লাস টু টু দি পাওয়ার দুই একে দুই টু বাই থ্রি মাইনাস প্লাস আর এটা যখন আমরা এর দুইয়ের পাওয়ারগুলো যখন আমরা গুণের ক্ষেত্রে যোগ করব তখন কিসে পরিণত হবে টু পাওয়ার জিরো জানি এটার সমান আমরা ওয়ান সেজন্য এই ওয়ানের সাথে যদি এই দুইটা গুণ করি দুই একে দুই হবে অর্থাৎ কোন সূত্র প্রয়োগ করলাম এই কোন সূত্র প্রয়োগ করলাম আমরা এটা লিখে দিচ্ছি
चार नम्बर सूत्र ए टू दि पावर जिरो अर्थात ए पावर जिरो इक्ुअल कत वन ये हमारे चार नम्बर सूत्रे देवा आछे बा ए स्क्वायर इक्ुअल इता कौन सूत्र बोलछिलाम एक नंबर सूत्र बोलछिलाम कार सूत्र ए प्लस बी होल स्क्वायर सूत्र ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर ये सूत्र हे ए प्लस होल स्क्वायर एक सूत्र তাহলে এটা করতে পারি আমরা এ ইকুয়াল টু পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তা কী করলাম বর্গমূল করলাম আমি এ স্কোয়ার ইকুয়াল এই এ প্লাস বি হোল স্কোয়ার উভয়ের পাশে স্কোয়ার আছে বর্গমূল করলে এগুলো বর্জিত হবে এখানে লিখতে পারি বর্গমূল করে এরপরে আমরা এখান থেকেই এটা পাবো অর্থাৎ পেটে হবে আমাদের কিভাবে এখানে বলতেছে টু এ কিউব এ কিউবের কথা বলতেছে এখানে তাহলে এখানে আমরা এই এটাকে কি করব ঘন করব কিভাবে ঘন করব এ কিউব ইকুয়াল টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস টু ওয়ান বাই থ্রি হোল কিউব ঘন করে তাহলে এ কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র তিন নম্বর সূত্র এখানে প্রয়োগ করব ওখানে আমি তিন নম্বর সূত্র লিখে দিয়েছি কোন সূত্র প্রয়োগ করবে ওইটা প্রয়োগ করব বা এ কিউব ইকুয়াল তাহলে এটাকে ধরবো আমরা এটাকে ধরবো কি বি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত সূত্র আসতেছে এটা যেহেতু এ টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কোন সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা প্রয়োগ করলাম এরপরে আসতেছে বা এ কিউব ইকুয়াল তাহলে আমরা এখানে লিখতে পারি টু কেন এখানে পাওয়ার ওয়ান বাই থ্রি পাওয়ার এখানে আরও থ্রি আছে এটাও পাওয়ার এটাও পাওয়ার পাওয়ারের সাথে পাওয়ার কী হয় গুণ হয় তাহলে গুণ যখন করবো তিনেকে তিন হবে তিরির তিরি আমরা কেটে দিতে পারি ওইটা সেজন্য থাকবে টু পাওয়ার থাকবে ওয়ান ওইটা লেখা লিখবো না আমরা টু দ্বারা প্রকাশ করব প্লাস এটাকে একইভাবে করব এখানে থাকবে মাইনাস ওয়ান অর্থাৎ টু ইনভার্স প্লাস থ্রি এটা কিন্তু যখন আমরা পাওয়ারগুলো যোগ করব গুণের ক্ষেত্রে এটা পাবো টু টু দি পাওয়ার জিরো অর্থাৎ পাওয়ার জিরো পাবো ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি বাদ যাবে জিরোতে পরিণত হবে সেজন্য থাকবে পাওয়ার কি জিরো এটার মান আমরা পেয়েছি এখানে কত পেয়েছি এ কত পেয়েছি এ তাহলে এত ইকুয়াল আমরা এ লিখতে পারি বা এ কিউব ইকুয়াল টু প্লাস এটাকে লেখা হয় ওয়ান বাই টু কোন সূত্র প্রয়োগ করলাম সূচকীয় সূত্র পাঁচ নম্বর সূত্র প্রয়োগ করলাম এন ইনভার্স ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এন তাহলে ঠিক সে অনুসারে আমরা এটাকে প্রয়োগ করতে পারি প্লাস থ্রি এত ইকুয়াল ওয়ান আমরা জানি চার নম্বর সূত্র এ পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো হলে তার সমান ওয়ান ধরা হয় তাহলে এটাকে লিখতে পারে সরাসরি তিনেকে তিন ইন্টু এ তাহলে থ্রি এ থাকবে কী থাকবে থ্রি এ থাকবে
বা এ কিউব। এবার আমরা এটা কি করব, লসাও করব। লসাও কি হবে, টু হবে। লসাও কি হবে, টু। তাহলে এখানে মনে মনে ওয়ান ধরবো, তাহলে সরাসরি গুণ করব, দুই দুগুণে হচ্ছে কত, চার, ফোর প্লাস এখানে ওয়ান থাকবে, প্লাস এখানে মনে মনে ওয়ান আমরা প্রয়োগ করবো না, তাহলে তিন দুগুণে কত হবে, সিক্স, সিক্স এ হবে সরাসরি। বা এরপরে যাব এ কিউব ইকুয়াল পরের সাথে ওয়ান যোগ করলে কত হবে, ফাইভ, ফাইভ লিখব, প্লাস সিক্স এ বাই হচ্ছে টু। বা তাহলে এটার সাথে এটা গুণ করবো, আর গুণন বলা হয়, সরাসরি কি হবে, টু এ কিউব লিখতে পারি ইকুয়াল ফাইভ প্লাস সিক্স এ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু এখনও একটু কাজ বাকি আছে, এখনও কিন্তু হয়নি, এটা কি করতে হবে, সিক্স একে প্রকান্তর করে নিয়ে আসতে হবে। বা টু এ কিউব মাইনাস সিক্স এ ইকুয়াল ফাইভ, অর্থাৎ প্লাস সিক্স একে এ পক্ষে কী করলাম, পক্ষান্তর করলাম, মাইনাস হয়ে গেছে, পক্ষান্তর করলে চিহ্নটা পরিবর্তন হয়, এটাও তোমরা জানো। পক্ষান্তর, অর্থাৎ পক্ষান্তর করে, সুতরাং টু এ কিউব মাইনাস সিক্স এ ইকুয়াল ফাইভ দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সৃজনশীল প্রশ্ন, তিনটা প্রশ্ন খ, খ, গ, তিনটির সমাধান আমরা আজকে এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তীতে আমরা আরও অন্য একটা আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা প্রশ্নের সমাধানটা বুঝে গেছো। তাহলে আজকে আমরা আর আলোচনা করব না। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই সুস্থ থাকো, আর এই অবসর সময়ে দীর্ঘদিন ধরে আমাদের স্কুল বন্ধ, তোমরা অবসর সময়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, টেক্সট বইগুলো পড়বে, যেন তোমাদের সবসময় আয়ত্তে থাকে। আর সম্মানিত অভিভাবকদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, শিক্ষার্থীরা যেন অনলাইন ক্লাসগুলো দেখতে পায়, সে সুবিধাটুকু আপনারা একটু দেখবেন, যেন শিক্ষার্থীরা ঠিকভাবে করতে পায়, এবং শিক্ষার্থীরা যেন পড়াশোনায় ঠিকভাবে বাড়িতে বসে পড়াশোনা করে তার দিকে একটু নজর দেবেন, এটা আমি আপনাদের কামনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম, ধন্যবাদ সবাইকে।